স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়, এক বাস্তবতা, এ যেন স্বপ্নের বাস্তবায়ন। চলাচলের জন্য প্রস্তুত স্বপ্নের এই পদ্মা সেতু। 25 জন দেশের কোটি মানুষের কাঙ্ক্ষিত এই সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে প্রমত্তা পদ্মার উপর নির্মিত বিশ্বনন্দিত স্বপ্নের পদ্মা সেতু। কীর্তিনাশা এই পদ্মা ক্রমবর্ধমান দেয়ে চলাই যার একমাত্র বৈশিষ্ট্য, কেড়ে নেওয়ার মতো নির্মমতা যার স্বভাব। কত শত মানুষের স্বপ্ন অশেষ আশ্রয়স্থল গ্রাস করেছে এই পদ্মা তার কোনো হিসেব নেই। এবার এই পদ্মার বুক চিরে জ্বলে উঠছে আলো আর বাধা বেঁধেছে কত যে স্বপ্নের। পদ্মার বুক চিরে দৃশ্যমান হয়েছে দীর্ঘ 6.15 কিলোমিটারের সেতুটি। সুতশ্রেণী পদ্মা এখন আমাদের গর্ব, দেশের প্রতিটি মেহনতি মানুষের ঘাম লেগে আছে এই সেতুতে। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই পদ্মা সেতু। সেতু উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর ঢাকার সাথে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ সম্ভব হবে, ফলে এইসব অঞ্চলের মানুষের পরিবহন, অর্থনীতি, শিক্ষা এবং চিকিৎসাসহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে পদ্মা সেতু। সেতুর উপর দিয়ে চলবে গাড়ি আর নিচ দিয়ে ছুটবে ট্রেন। বিদ্যুৎ বা গ্যাস লাইনেরও ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তার অন্যতম সাক্ষী এই পদ্মা সেতু। কেননা নিজস্ব অর্থায়নে এই সেতুর কাজ শুরু হয়েছিল 2014 সালের 26 নভেম্বর। 7 বছরের মাথায় জন্ম নিল পদ্মা সেতু। এরই মধ্যে উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবের আমেজ শুরু হয়েছে পদ্মা পাড়ে। পদ্মা সেতুর উভয় পাড়ে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা বলয় তৈরিতে কাজ করছেন র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার, দুই পাড়ে সতর্ক কমান্ডো। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক পদ্মা সেতু শনিবার উদ্বোধনের পরদিন 26 জুন ভোরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বহুল প্রত্যাশিত এই মেগা কাঠামো, স্বপ্নের পদ্মা সেতু। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।